এইচ ফাইভের মাপে আমাদের এ পর্যন্ত, দেখুন এ পর্যন্ত আমাদের আমাদের নিতে হবে, তার জন্য আমাদের এটা প্যাচ করতে হবে। আর বন্ধুরা হয়েছে কি, আরেকটা জিনিস, যেমন ধরেন আমরা আমরাই ধরেন আপনারাই মানে অনেকে এই ধরেন মিশিং ছাড়া আমরা অনেক সময় যাই, ডাই মিশিং ছাড়া, ডাই থ্রেড কাটার মিশিং ছাড়াই আমরা অনেক জায়গায় যাই, তখন আমাদের একটা জিনিস শেখার দরকার সবচেয়ে বেশি, এলো প্যাচ কাটাটা। প্যাচে আপনি মিশিং ছাড়া অনেকে মানে মিশিং ছাড়া অনেকে প্যাচ কাটতে পারে না, আর প্যাচ কাটতে পারে না এটাও আমাদের শিখতে হবে। প্যাচটা মিশিং ছাড়া অনেক সময় মিশিং ছাড়া আমাদের কাজ করতে হয়, আমাদের মানে পুরো জায়গায় মিশিং তো আমাদের ধরুন একটা সমস্যা হয়ে গেল গা, পানি ধরুন আপনার পাইপ ফেটে গেছে গা, যে আপনার হলো মিশিং লাগবে, মিশিং এর আশায় থাকতে থাকতে ধরুন হলো তাদের অনেকটা সমস্যা হয়ে যায় প্রতিটা মানুষেরই। তারপর আমাদের আগে শিখতে হবে মানে আপনার হলো হাতে প্যাচ কাটা, ধরেন হাতে আমরা এই জিনিসটার হাতে আজকে প্যাচ কেটে আপনাদের দেখাবো, হাতে প্যাচ কেটে আপনাদের দেখাবো কিভাবে হাতে প্যাচ কেটে আপনারা লাগাইতে পারবেন, থ্রেড করতে পারবেন, সেটা আপনাদের দেখাবো। আর এই লাইনটা কিভাবে করব সেটা আপনাদের দেখাবো, হাতে কিভাবে প্যাচ কাটে সেটা একটু দেখো বন্ধুরা। বন্ধুরা এটা হলো আপনার হলো ফ্রেম, এই ফ্রেম দিয়ে আমরা প্যাচ কাটবো, এই পাইপটার প্যাচ কাটবো, থ্রেড কাটবো। আর এটা কিভাবে কাটি দেখুন, এই ফ্রেম দিয়ে সেটা দেখুন আপনারা, এই যে আমরা ধরেন আপনার চারিদিকে অনেক ঘুরাই ঘুরাই কাটবো, চারিদিকে ঘুরাই ঘুরাই কাটবে, না 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 ধরুন স্টেপ কম তখন দেখুন বন্ধুরা আমাদের যতটুকু পরিমাণ আমাদের মানে থ্রেড লাগবে ততটুকু পরিমাণ আমরা ঘুরাই 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 আমাদের থ্রেডের মতন কাটা হয়েছে, দেখুন একদম থ্রেডের মতন কাটা হয়েছে। এখন এটা আমরা চার্জ দিব, দেখুন এই যেভাবে চার্জ দিব ঘুরাই ঘুরাই চার্জ দিব, এভাবে ঘুরাই ঘুরাই চার্জ দিব। হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন, এই যে ঘুরাই ঘুরাই আমরা চাচ্ছি মানে চারিদিকে চাষা হয়েছে, এই যে আপনার এখন আবারও ঘুরাই ঘুরাই আবার ই করবো, রিডাই করবো, যে পরিমাণ আমরা থ্রেড কাটছিলাম যেভাবে সেভাবে আবার যাবো। এই যে বন্ধুরা দেখুন, এই যে আপনার আমাদের থ্রি ফোর এল ফোর, এল ফোর আমরা এখন এখানে ধরাবো, থ্রেড টিপতেন তো, এই যে আপনার আমাদের থ্রেড হয়ে গেছে গা। আর বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, থ্রেডটা হাতেও কাটা যায়, হাত দিয়েও থ্রেড মানে থ্রেড কাটা যায়। আপনারা সব কিছু মেশিন ধারায় হবে এমন কথা না, আমরা নিজেরা যদি চেষ্টা করি সব কিছু হবে, মানুষের ধারায় এমন জিনিস নাই যে পারবে না, না পারার কোনো ই নাই। পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হলো জীব হলো মানুষ, মানুষ এমন জিনিস না পারে, মানুষ সব কিছুই পারে, সে যদি চেষ্টা করে সব কিছু পারবে, না বলতে কোনো উচ্চারণ নাই, চেষ্টার উপরে করলে আপনারা সবকিছু। এই যে হাতে ধরেন আপনার থ্রেড কাটার আপনার আজকে আমি দেখালাম, আমাদের আমরা মিশিং দিয়ে আমরা থ্রেড কাটি, হাতে কাইটা দেখালাম, এই যে আমাদের থ্রেড হয়ে গেছে, আমাদের মাথায় এলফো লাগবে, কি সুন্দর হয়ে গেছে থ্রেড আমাদের, যে যে আমরা শর্ট পিসটা কাটলাম না, এই শর্ট পিসটা এখানে লাগাবো আমরা, এই যে এখানে লাগাবো শর্ট পিসটা, এখানে আমাদের শর্ট পিসটা লাগাইতে হবে, হ্যাঁ ঠিক এভাবে থাকবে শর্ট পিসটা। হ্যাঁ বন্ধুরা আমাদের এই যে আপনার নিচে নামবে একটু, এটা আপনার একটা হুইস মানে হুইস পাইপ আছে না, আপনার যে লতা পাইপ বলে হুইস পাইপ বলে, এই হুইস পাইপের জন্য এই পয়েন্টটা আমাদের লাগবে। এই যে আপনার হুইস পাইপের কারণ হলো কি, আপনার ই দিবে গাছে গাছে পানি দিবে, এখান থেকে পানি দিবে, তার জন্য আমাদের এখানে নিচে একটু নিচে করতে হবে, নিচে করে আমাদের একটা শর্ট পিস লাগবে, মানে শর্ট পিস আমাদের কাটতে হবে মাপ দিয়ে। হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের এই যে এলফোটা হাত থেকে এলফোটা ছিল এখানে, এই যে এখানে ছিল, এখানে একটা সিঙ্গের এই যে কলটা ছিল, এখান থেকে আমরা লাইন একটা বের করলাম, আমাদের এই এলফোটা কাজে লাগাই ফেলাবো, আমাদের এই এলফোটা এখন ধরাবো, এটা ধরাই আপনার এই যে এই জায়গায় লাগাবো, আমাদের এই পাইপটা আমাদের শর্ট পিসটা আমাদের এখানে কালেকশন হইতাছে, পাইপটা বন্ধুরা আমাদের এটা কালেকশন হয়ে গেছে, হ্যাঁ আমাদের এটা কালেকশন হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা এই আপনার এখানে ক্লাম ছিল, এই ক্লাম লাগাই আমাদের কমপ্লিট করতে হবে, তারপর আমাদের কাজ কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে একটা
হাফিং সেটা বল বাল্ব লাগছে আর নিপিল লাগছে আমাদের একটা এখানে একটা শর্ট পিস লাগবে এখানে একটা শর্ট পিস আমাদের লাগবে বন্ধুরা এখানে একটা শর্ট পিস লাগবে বন্ধুরা আমাদের যে লাইনের জন্য আমাদের এই সম্পূর্ণ এই লাইনটা ক্লোন হয়েছে আর এই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের এই লাইনটা যে এই লাইনটা আমাদের দরকার ছিল আর বন্ধুরা এখন আমাদের এই কলটা লাগাবো আর ক্ল্যাম্প লাগাবো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট এই যে দেখুন আমাদের এই যে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রয়োজন ছিল এখানে একটা পানির পয়েন্ট আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে পানির পয়েন্টের জন্য আমাদের ওখানে থেকে আমাদের লাইন এখানে নিয়েছি এই হুইস পাইপ আপনার হুইস পাইপের জন্য আপনার ফুল গাছ পানি দেওয়ার জন্য বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও যদি আপনাদের অনেক ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সব সম্পূর্ণ কাজ কমপ্লিট আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।